আপনার কষ্ট লাগে না এরকম চাচা? কষ্ট লাগে কি কম কষ্ট তো আছে। সামনে যে বৃদ্ধ বাবাকে দেখতেছেন, উনি একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা এবং একটা হাতের করুণ অবস্থা, উনি জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতেছেন। আর দেখুন, একটা জিনিস খেয়াল করুন যে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, আসলে একজনও কিন্তু তাকে 10টা টাকাও দিয়ে সাহায্য করতেছে না। চাচা আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসা কোথায়? চাচার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? বড়খাতায়। কয় টাকা কালেকশন করছেন? এই কয় টাকা? এই যে আরো পয়সা। আপনার কষ্ট লাগে না এরকম চাচা? এরকম এইরকম করতে কষ্ট লাগে না আপনার? কষ্ট লাগে কি কম পেটটা তো বাঁচা হয়েছিল। পেটটা বাঁচা লাগে, পেটটা তো বাঁচা হয়েছিল, আল্লাহ বাঁচিয়েছিল, সেখানে পেটটা বাঁচেন নি। দিনেও তো যাই না, আয় হারে বাজার থাকি। তাছাড়া করে যাই। আপনার বাসায় কে কে আছে? বাড়িতে কে কে আছে? আমাদের বউ আছে। ওরা ওরা দেখাশোনা করে না? আপনার এমনিতে শারীরিক কোনো সমস্যা নাই তো? না, শুধু এই পাটা। এটা কিভাবে হলো? ট্রাক দিয়ে আসছে। ট্রাক দিয়ে? আর ট্রাক উপরে চড়ে গেছিল? আপনি আগে কি করছিলেন? ও দোকান করছিলাম। দোকান কোথায়? বাজারে। সকালে কি দিয়ে ভাত খেয়েছিলেন চাচার? এই হাটটাও হাটটাও কি হাটটা থেকে এগুলাতেও লাগছিল? হাটটা পাট এই পাট হাটটা তো সেই গেল। এই পাট এই পাটা ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই পা আপনার ইয়া আপনার ইউনিয়ন চেয়ারম্যান কিছু দেয় না? আপনি পান না? বয়স্ক ভাতা। তাছাড়া ইয়া ইয়া দেয় না? কিছুই দেয় না। হ্যাঁ, সারাদিনে কত টাকা হয় আপনার? চাচা এই যে আমি এটা দিলাম, এটা রাখেন, এটা রাখেন, এটা পুরোটাই রাখেন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক। এই চাচাকে যারা দেখতেছেন, উনি আগে ভালো ছিল, আর এখন তার দেখুন করুণ অবস্থা। উনি ট্রাক অ্যাক্সিডেন্টে তার পা হারাইছে এবং হাতের অবস্থা খুবই খারাপ। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে এবং উনি যেন যতদিন বাঁচে ভালোভাবে বাঁচতে পারে, জীবনের সাথে যুদ্ধ করে তিনি বাঁচে। তো চাচা ঠিক আছে, চাচা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলো।